দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত শুক্রবার বিকেলে দুই অসহায় যুবক যুবতী নিজ খরচে বিয়ের আয়োজন করে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট সমাজ হিতৈষী ও প্রবাসী ব্যবসায়ী জেসিকা গ্রুপের কর্ণধার মোহাম্মদ জসিমউদ্দিন। বিগত এক মাসে তিনি চন্দনাইশের বদুরপাড়ার নিজ বাড়ির আঙিনায় এ ধরনের ১৯টি বিয়ে দিয়ে চন্দনাইশে হইচই ফেলে দিয়েছেন। আগামী এক মাসে তিনি ইসলামী শরীয়ত মোতাবেক বর ও কনেকে নানা উপহার সামগ্রী দিয়ে তাদের চুক্তি মতো কাবিন ও বর যাত্রী আপ্যায়নের মাধ্যমে আরও ১০০ বিয়ে সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার তিনি চন্দনাইশের পূর্ব হাসন দণ্ডি গ্রামের রমজান আলীর পুত্র মোহাম্মদ ফারুকের সাথে দক্ষিণ গাছবাড়িয়ার শামসুল আলমের মেয়ে রাজু আক্তারের সাথে ৮ লাখ টাকা কাবিনে বিয়ে দেন। এছাড়াও উত্তর গাছবাড়িয়ার এরশাদ মিয়ার ছেলে নাইম মিয়ার সাথে রাঙ্গুনিয়ার আবুল কালামের মেয়ে রাবিয়া বেগমের সাথে ৩ লাখ টাকা কাবিনে বিবাহ দেন। এতে তিনি তাদেরকে উপহার হিসেবে ফার্নিচার ও পার্শ্ব বরযাত্রী খাওয়ানো সহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করেন। তিনি পর্যায়ক্রমে ১০০ অসহায় যুবক যুবতীর বিয়ে নিজ খরচে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে জানান। পাশাপাশি তিনি আসন্ন পবিত্র রমজান মাসে ৫০,০০০ পরিবারকে ইফতার সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হবে বলে জানিয়ে তিনি বলেন, আমার জন্মভূমি চন্দনাইশ, আমি আমার চন্দনাইশে মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই এই মানবিক কাজ করে যাচ্ছি। তিনি চন্দনাইশের মানুষের চিকিৎসা সেবা সহ যে কোনো ধরনের সমস্যা সমাধানে সদা প্রস্তুত রয়েছেন বলে জানান। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে কন্যা দায়গ্রস্ত পিতা মাতার কষ্ট লাঘবে মৃত্যুর পূর্ব পর্যন্ত এ কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। নববিবাহিত দম্পতিরা তার এ কাজে অনেক খুশি বলে অনুভূতি প্রকাশ করেন। এ সময় মহানগর যুবলীগ নেতা হেলাল আকবর বাবর ও মহিউদ্দিন সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার পাশে থেকে এ মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। দরিদ্র মানুষকে যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আশা করি সেই জায়গায় আজকের জসিম ভাই একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, দেখেই তো মানুষ ফলো করবে, তাই না? ইনশাল্লাহ আমরা চেষ্টা আশা করব বাংলাদেশের ৬৪টি জেলায় এভাবে যদি সবাই এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ যে মানবিক বাংলাদেশ এই উদাহরণটা দিতে পৃথিবীর মানচিত্রে আর কোনো কার্পণ্যতা আমাদের লাগবে না। মনে হচ্ছে আমি মনে করি আমার এই এরা আমার বোন, আমার মেয়ের মতো, যেভাবে তারা সুখে থাকে তাদের জন্য যা যা করতে হয়, ফার্নিচার থেকে শুরু করে বরযাত্রী থেকে শুরু করে দুলা দুলহন যেভাবে সাজে, হ্যাঁ এভাবে করে আমি তাদের বিবাহের আয়োজন সম্পন্ন করব। এবং আপনারা তো দেখতেছেন, আর হচ্ছে আপনার আমি আরও যারা আমার বৃহত্ত চন্দনেশের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত যারা চিকিৎসা করতে পারতেছে না, কঠিন রোগে আক্রান্ত মানুষের বিভিন্ন সমস্যা, আমি তাদের পাশে আছি থাকব। তারা যতটুকু তারা যারা আমার সাথে যোগাযোগ করেছে আমি সবাইকে হেল্প করে যাচ্ছি। মহৎ কাজ মসজিদ মাদ্রাসা এতিমখানা যেখানে হাফেজ তৈরি হওয়ার কারখানা, ওরা যখন আমার কাছে আসে আমি সবাইকে যতটুকু পারি আমি হেল্প করি এবং আমি করে যাব মৃত্যুর আগ পর্যন্ত। আমি এটা নিয়ত করেছি। আমি এই অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমি যেখানে মানবিক কাজ আমি জসিম ওইখানে ছুটে যাই। আপনারা দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ যেন কন্টিনিউ করতে পারি, চলমান রাখতে পারি। এখন পর্যন্ত কত বিয়ে? আমি এত এর মধ্যে টোটাল আমাদের এখন দেখেন কিছু বিবাহ আমরা তারা তাদের তাদের নিজ বাড়িতে তারা করতে চাচ্ছে, হ্যাঁ তো আমি তাদেরকে টাকা পয়সা দিয়ে দিছি। আর যারা এখানে করতে চায় তারা যা যা চায়, ছেলের যে যে ডিমান্ড এবং মেয়েদের যে যে ডিমান্ড সব ফুলফিল করে আমি এখানে শুরু করেছি। প্রতি শুক্রবার আমি আপনাদের সাংবাদিক ভাইদের হেল্প চাচ্ছি, প্রতি শুক্রবার আপনারা মেয়ে ছেলে এখানে আনবেন, হ্যাঁ যারা গার্ডিয়ানরা যারা বিবাহ ঠিক অনেক লোকে এখনো প্রসেসিং আছে ঠিক করতেছে, আপনারা আসবেন। আমি প্রতি শুক্রবারে বিবাহের আয়োজন আমি করবো। এই পর্যন্ত কতজন? আমাদের টোটাল হয়েছে মানে ১৯ জন। ১৯ জন কবে থেকে শুরু করছেন? আমরা তো গত প্রায় ২ মাস। আজকে কয়জনের বিয়ে হবে? আজকে হচ্ছে ২ জনের, ২টা মেয়ের বিয়ে,
করছেন তাদের এই যে তাদের এই সামগ্রী উপহার সামগ্রীগুলো এবং বরযাত্রীগুলো ওই দিকে আছে। তো তাদের আর্থিক অবস্থাটা কেমন কি দেন? মানে শুনেন একটা জিনিস, মানুষ তো যদি অসহায় না হয় তাহলে তো মানুষ আপনার কাছে আসবে না, তারা তো অনেক অসহায়। আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা একটা বৃহত্তর চন্দনে সে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি